বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আজকে একটি অভিনব কৌশল অবলম্বন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে বাগান করে সহজে এবং কৃষি ভিশন ফেসবুক গ্রুপ এবং পেজের সদস্যবৃন্দ অবগত আছেন যে আমরা প্রতিদিন আপনাদের জন্য একটি পোস্ট দিয়ে থাকি, পিন পোস্ট, যে আপনার গাছের সমস্যা এই পোস্টের কমেন্টে ছবি সহ লিখুন। এটি সম্প্রতি আমি চালু করেছি, গত জুন মাস থেকেই এটি চালু করা হয়েছে, বেশ সাফল্য আমি এই টেকনিক অবলম্বন করে পেয়েছি। কেন আমার বারবার এই টেকনিক পরিবর্তন? আপনারা জানেন বাগান করি সহজে গ্রুপে বর্তমানে 10,000-এর উপরে সদস্যবৃন্দ রয়েছে, আর আমরা অ্যাডমিন প্যানেলে রয়েছি মাত্র 4 জন। তার মধ্যে আমরা 2 জন কৃষিবিদ এবং 2 জন কৃষিবিদ নন কৃষিবিদ। কিন্তু যে সমস্ত সমস্যাগুলো আছে সেসব সমস্যার সমাধান ম্যাক্সিমাম আমাকেই দিতে হয়। আমাদের অন্যান্য অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দ তেমন একটা কন্ট্রিবিউশন করতে পারেন না, তাদের অনেক ব্যস্ততা রয়েছে, এক একজন এক এক ধরনের সার্ভিসে আছেন, তারা আসলে মূলত সময় দিতে পারেন না। আমিও নানান কাজে ব্যস্ত থাকি, কিন্তু আপনাদের ভালোবাসা আর মহব্বতের প্রতি দৃষ্টি দিয়ে আমি কষ্ট হলেও আপনাদেরকে সময় দিই। আমার এই সমস্যাগুলো সমাধান দিতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা সারাদিন ধরে অনেক পোস্ট দিয়ে থাকেন, সে পোস্টগুলো খুঁজে বের করে সমাধান দিয়ে আমার যেন অনেক কষ্ট হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম কিভাবে সহজে এই সমস্যাগুলো সমাধান দেওয়া যায়। তখন আমি একটি এই বুদ্ধিটি বের করলাম যে যদি আমি প্রতিদিন একটি পিন পোস্ট দেই এবং সেখানে সকল বাগানি বন্ধুরা যদি সেখানে তাদের সমস্যাগুলো পোস্ট দেয় তাহলে আমার জন্য সেটা সহজ হবে। সেখান থেকে এটা শুরু করার পর বেশ ভালো সাড়া পেয়েছি, আমি খুব সহজেই একটি পোস্ট থেকে সমস্যাগুলোকে খুঁজে বের করে সমাধান দিতে পারছি। এরপরও আমার সময়ের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে কোনো কোনো দিন সবগুলো সমস্যার সমাধান দিতে পারিনি, অথবা কোনোদিন মিসিং হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটি সমস্যার সমাধান লিখতে অনেক সময় লাগে। তাই আমি ভাবলাম যদি আরেকটি ভিন্ন কৌশল অবলম্বন করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধান হয় কিনা, সেই চিন্তা থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করছি, যে আপনারা যে সমস্যাগুলো ওই পোস্টের মধ্যে লিখবেন সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সরাসরি আপনার ফেসবুকে ঢুকে সেই সমস্যাগুলোর সমাধান দিব, পরের দিন এই সমস্যাগুলোর সমাধান এই ভিডিওটি পোস্ট দিবে এবং আবার বলবো যে এই পোস্টের কমেন্টে আপনারা সমস্যার সমস্যা লিখুন। এতে করে যে সুবিধাটা হবে যে বাগানি বন্ধুদের পূর্বের যে সমস্যাগুলোর সমাধান সেটা পেতে সহজ হবে এবং আমার লেখা এবং বলার মধ্যে অনেক ভিন্নতা থাকবে, যাতে করে বুঝতে সুবিধা হবে। তো দেখি এই কৌশলটি কেমন কাজে লাগে, এটা আমি আজ থেকে শুরু করছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কৌশলটি আসলে কতদূর কার্যকর। তো অনেক কথা বলে ফেললাম, এবার চলেন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। গত মানে আজকে অর্থাৎ 13 জুলাই যে সকল সরি 12 জুলাই যেসব সমস্যাগুলো এসছে সেগুলোর সমাধান আমরা আজকে 13 জুলাইতে আমরা সেগুলোকে পোস্ট করব। 12 জুলাই সমস্যাগুলো 13 জুলাইতে পোস্ট করা হবে এবং 13 জুলাই সমস্যাগুলো 14 জুলাইতে পোস্ট সমাধানগুলোকে 14 জুলাই অর্থাৎ পরের দিন, আগের দিনের সমস্যাগুলো পরের দিন পোস্ট করা হবে। এখন আমরা সরাসরি আমাদের সমস্যার সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমে আমাদের ফেসবুক যে আছে এখন আমি শেয়ার করব। আমরা এখন আমাদের ফেসবুক গ্রুপ বাগান করে সহজে আসি। এই গ্রুপে যে পিন পোস্টে রয়েছে
বাঙালিদের জিজ্ঞাসা ও জবাব, 12/7/2020। এই পোস্টের এগেনস্টে যারা ছবি সহ বা বিভিন্ন ভাবে আপনারা কমেন্ট করেছেন সেগুলোর জবাব এখন আমি দিব। এখানে অনেকগুলো কমেন্টস বা সমস্যার সমাধান রয়েছে, আমি এখানে জাস্ট কমেন্ট করে প্রথমে আমি এখানে চলে যাচ্ছি। সর্বপ্রথম যে সমস্যাটি পোস্ট করেছেন আমাদের মমিনুল হক ভাই, তিনি লিখেছেন কুমড়া ফুলগুলো ফোটার আগেই এমন হয়ে যাচ্ছে, যদিও সপ্তাহখানেক আগে ছত্রাকনাশক কম্পানিয়ন দিয়েছিলাম, দেখি তার সমস্যাগুলো কি। আমরা ছবিতে ক্লিক করলে দেখলাম এই ছবিটি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছবিতে যে ফলটি ছিল আসলে এটা ফল নয়, এটা হচ্ছে একটা ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল, মিষ্টি কুমড়া গাছের একটা স্ত্রী ফুল আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে ফুলের যে উপরের ভাগটি সেটা মরে গেছে এবং যে ওভারি বা গর্ভাশয় সেটা কুচকে গেছে, এই ফুলটি ফোটার আগে কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ফুল দেখে যেটা আমরা বুঝতে পারি, সম্ভবত এই ফুলটিতে পোকা হবে না, কারণ যদি পোকা থাকতো তাহলে এটা পচে যেত, এভাবে কুচকে যেত না। আর এই ফুল দেখে আবার বোঝা যায় যে এখানে পোকা থাকতেও পারে। তো প্রথম আমরা অবজারভেশন যেটা সিদ্ধান্ত নিব যে যদি এই ফুলে পোকা থাকে তাহলে বুঝবো যে এটা মাছি পোকার আক্রমণ, আর যদি পোকা না থাকে তাহলে আমরা বুঝবো যে ছত্রাকের আক্রমণে অথবা পুষ্টির অভাবে এই ফুলটি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা দুটো মেজার নিতে পারি, যদি পোকা না থাকে তাহলে একটা হলো ছত্রাকনাশক স্প্রে করব, যখন এই ফুলটির কলি যখন ছোট থাকবে তখনই আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিব। আর এখন যে আক্রান্ত এরকম যে সমস্ত পচা ফুলগুলো বা কুসকানো ফলগুলো রয়েছে, ফুলগুলো রয়েছে, সেগুলোকে প্রথমে আমরা এই গাছগুলো থেকে রিমুভ করে ফেলবো, অপসারণ করে ফেলবো, এরপরে এই পুরো গাছে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিব। সেই ক্ষেত্রে আমরা 1 লিটার পানিতে 1 মিলিহারি টিল্ট অথবা প্রোপিকোনাজোল গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক অথবা কম্পানিয়ন যেটা হচ্ছে কার্বেন্ডাজিম অথবা মেনকোজেব একসাথে মেশানো আছে এরকম কোনো একটা ছত্রাকনাশক, অথবা সেখানে আমরা সিকিউর, সিকিউর হচ্ছে অ্যাফামিডন গ্রুপের একটি ছত্রাকনাশক, এর যে কোনো একটি আমরা 1 লিটার পানির সাথে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দিব, এবং প্রথমবার স্প্রে করার 1 সপ্তাহ পরে আরেকবার স্প্রে করব, তারপর আমরা আপডেট আমাদেরকে এই গ্রুপে জানাবো। ধন্যবাদ মমিনুল হক ভাই আপনার প্রশ্নের জন্য। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। মমিনুল ভাই আরো ওনার ওই সাপোর্টিং সেশন আর কয়েকটি তথ্য দিয়েছেন, তো আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। এরপর হোসনে আরা পান্না আপা, এখানে তিনি একটি প্রশ্ন করেছেন যে একটি মাল্টা গাছের ছবি দিয়েছেন, তিনি বলেছেন যে এই মাল্টা গাছটি ছোট অবস্থায় গাছের খুঁটির সাথে বেঁধে দিয়েছিলাম, গাছের এই 5 বছরে বৃষ্টিতে ভিজতে ভিজতে খুঁটিটি পচে গেছে, কিন্তু মাল্টা গাছটি কেমন যেন ছিদ্র হয়ে যাচ্ছে। আমরা ছবিটা দেখে আসি, ছবিটা যদি দেখি যে গাছের সাথে যে খুঁটি ছিল খুঁটিটি পচে গেছে, রশিটা এখানে রয়ে গেছে এবং এখানে যে গাছের নিচে একটি ছিদ্রের মতো বা একটা বড় অংশ হয়ে গেছে। তো এটা কেন হয়েছে, অন্য বন্ধুরা এখান থেকে আমরা চিন্তা করেন যে 5টি বছর এই খুঁটির এখানে ছিল এবং এখানে বাধা ছিল, যে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে নর্মালি গাছের সাথে যে খুঁটি থাকে ওই খুঁটিতে যে বাধা থাকে সেই রশিটি গাছ মোটা হওয়ার সাথে সাথে ওই যে ফ্লোয়েম যেটাকে আমরা চামড়া বলি ছাল বলি তার ভিতরে ঢুকে যায়, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে এই রশিটিকে খুলে স্থান পরিবর্তন করে দিতে হয়, ঢিলা করে দিতে হয়, যেটা উনি দেননি, যার কারণে এখানে রশিটি থাকাতে এখান দিয়ে যখন পানি গড়িয়ে পড়েছে, গড়িয়ে পড়ার পর পানিটি এখানে বেশি করে জমে থেকেছে, এই রশির সাথে জমে থাকার কারণে এখানকার ছালটি আস্তে আস্তে পচতে পচতে এখানে ওই ছাল পচা ছালটি যখন চলে গেছে তখন পানি আরো ভিতরে ঢুকেছে এবং আস্তে আস্তে এই বড় একটা গর্তের সৃষ্টি হয়েছে, যেটা উনি যদি লক্ষ্য রাখতেন নিয়মিত পর্যবেক্ষণ করতেন এটা কখনোই হতো না, এটা একজন ভালো বাগানি হিসেবে আমরা এটা কখনোই করব না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন কি তিনি কি করবেন, এই বাঁধটি কেটে দিয়ে রশিটি কেটে দিয়ে খুঁটিটি এখান থেকে অপসারণ করে এখানকার যে মরা ছালগুলো আছে সেটাকে চেঁচে ফেলে দিয়ে এখানে উনি কভার জাতীয় ছত্রাকনাশক পেস্ট আকারে তৈরি করে এখানে উনি এখানে লাগিয়ে দিবেন, এবং এটা
15 দিন পর পর এনে কয়েকবার লাগালে আশা করি এখানে অনেকটা উপকার হবে, ধরা করা যায়। ধন্যবাদ আপনাকে। এরপর আরেকটি প্রশ্ন এসেছে আলী রেজা, উনি বলেছেন যে উনার 12 মাসের সজনে গাছে ফুল ঝরে পড়ে, বোরন স্প্রে করেছেন, তারপরে একই অবস্থা। হইতে পারে যে এখানে পুষ্টির বেশ অভাব হয়েছে, সেই ক্ষেত্রে আপনি পুষ্টি উপাদানগুলোকে আমাদের যে ম্যাজিক পদ্ধতি আছে সেটাও ব্যবহার করেন, পাশাপাশি বোরন আরেকবার স্প্রে করেন যদি আপনার 10 বা 15 দিন গ্যাপ হয়ে থাকে, আরেকবার দিতে পারেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর মাহমুদা পারভিন, উনি হচ্ছে একজন প্রভাষক একটি মাদ্রাসার, সিনিয়র মাদ্রাসার, সিনিয়র প্রভাষক একটি মাদ্রাসার, ময়মনসিংহের বাসা। তিনি বলেছেন যে মরিচ গাছগুলোর পাতা কুচকে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে, আর ফুল হচ্ছে কিন্তু সেগুলো দেখতে খুবই খারাপ লাগতেছে, কিন্তু টবে পানি জমে না, এখন কি ওষুধ দিবেন? আমরা যদি গাছটি একটু দেখি, এখানে দেখেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতাগুলো কুকড়ানো দেখা যাচ্ছে। আমার এই ছবি দেখে ধারণা হচ্ছে যে আপনার এই গাছটিতে ইউরিয়া এবং সালফারের অভাব হয়েছে, এবং আমাদের এখানে যে অর্থাৎ মাইট বা মাকড়ের আক্রমণ হয়েছে। অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাকে 1 লিটার পানিতে 1/2 চা চামচ ইউরিয়া এবং 1 চিমটি বোরন মিশিয়ে আপনি কোনো এক বিকালে স্প্রে করে দিবেন, এবং এই স্প্রে করার 1 দিন গ্যাপ দিয়ে আপনি 1 লিটার পানিতে 1 মিলি ভার্টিমেক অথবা সানমেকটিন অথবা একামাইট অথবা অ্যাবম বা অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো একটি মাকড়নাশক এই গাছটিতে স্প্রে করবেন, এবং এই প্রতিটি স্প্রে প্রথমবার দেওয়ার 7 থেকে 10 দিন পর আরেকবার দিবেন, আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এরপর উনি যে কথাটি বলেছেন যে ওনার একটা আঙ্গুর গাছের ছবি দিয়েছেন, এবং আঙ্গুর গাছটি এখানে দিয়েছেন যে বিভিন্ন লতানো একটি গাছ। উনি বলেছেন যে এই আঙ্গুর গাছে কয় ফিট রেখে উনি ছাঁটাই করবেন। তো মূলত আসলে কয় ফিট রেখে ছাঁটাই এটা বড় কথা না, আঙ্গুর গাছটা আপনি কিভাবে রাখতেছেন সেটা প্রথমে আপনাকে চিন্তা করতে হবে। যদি আঙ্গুর গাছটি আপনি মাচায় দিয়ে থাকেন, তাহলে মাচা উঠার পর আপনি এটাকে ছাঁটাই করতে পারেন, আর নিচের যে শাখাগুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে সরিয়ে ফেলতে পারেন, এটা হচ্ছে একটি বিষয়। আর যদি আপনি মাচা না দিয়ে শুধু খুঁটিতে রাখেন, সেক্ষেত্রে গাছটিকে জোপালো করার জন্য আপনি মোটামুটি 5 ফিট উচ্চতায় আপনি এটাকে কেটে দিতে পারেন। আর তৌহিদুল ইসলাম ভাই, উনি কয়েকটি ছবি দিয়েছেন এবং বলেছেন যে উনার একটা ধুন্দুল গাছ, এই ধুন্দুল গাছটা এরকম পাতাগুলো পড়ে যাচ্ছে। আমরা যদি ছবিগুলো দেখি তাহলে দেখবো যে পাতাগুলো অনেক পাতা মরে গিয়েছে এবং পাতাগুলো মানে আমার খুব অযত্ন লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন অযত্নের কারণে আপনার গাছটি সমস্যা হইতে পারে, এখানে গাছের মাটিতে সারের পরিমাণ বেশি হয়েছে অথবা সার দেওয়াই হয়নি অথবা রোগ হয়েছে, মানে অনেকগুলো সিমটম বা কজের কারণে সিমটমটা দেখা যাচ্ছে। আপনি এই অবস্থায় মরা পাতাগুলো অপসারণ করবেন, যদি সার দিয়ে থাকেন আর দিবেন না, আর না দিয়ে থাকলে দিবেন, ছত্রাকনাশক যদি না দিয়ে থাকেন এখানে স্প্রে করবেন, আর দিয়ে থাকলে আর দিবেন না যদি বেশি হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা কাজ এখানে আমার মনে হয় এখানে অযত্ন অবহেলা রয়েছে, আপনি সেগুলো আশা করি আপনি সেগুলো কি করবেন খেয়াল রাখবেন, এটা একটা বিষয়। আরেকটা যে ছবি ছিল আপনার এখানে, সম্ভবত আমার মনে হয়েছিল এটা দেখে যে পাউডার মিল্ডু রোগ হতে পারে, সেক্ষেত্রে আপনি বা ডাউনি মিল্ডু রোগ হতে পারে, সেক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম সিকিউর বা এফামিডন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক মিশিয়ে বিকেল বেলা স্প্রে করবেন, আর আক্রান্ত পাতাগুলোকে অপসারণ করবেন, আর বাকি যেগুলো আগে বললাম সেগুলো অনুসরণ করবে। আরেকজন ভাই দাস তাপস, তিনি একটি ছবি দিয়েছেন যে এখানে জবা ফুলের গাছ, এই ফুল গাছটিতে দেখা যাচ্ছে অনেকগুলো পোকা হয়েছে। এখানে আরেকজন মনিরা ভাই, মনিরা শুনি আপু, তিনি বলেছেন যে উনারও একই সমস্যা। তো এই গাছটিতে যে পোকাগুলো আছে, প্রথমত ব্রাশ দিয়ে পোকাগুলোকে আপনি ঘষে এগুলোকে ছাড়িয়ে ফেলবেন, এরপরে আপনি যে কোনো একটি ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন এই দুটো গ্রুপের কীটনাশক একসাথে মিশানো আছে, সেগুলোকে যেমন নাইট্রো অথবা এরকম কোনো একটি কীটনাশক আপনি গাছটিতে স্প্রে করতে পারেন, এটা একটা বিষয়। এরপর নাহিদ রুনো, তিনি বলেছেন যে ওনার একটি লেবু গাছ আছে, কিসের জন্য খেয়ে বলছে। এই ছবি থেকে আমার যেটা মনে হয়েছে যে এখানে সম্ভবত লেমন বাটারফ্লাই যে লার্ভা, সবুজ ধরনের যে পোকাটি, সেটাই আপনার পাতাগুলো খেয়েছে। তো এটা দেখা যাচ্ছে পাতার মধ্যে অনেক সময় খুঁজে পাওয়া যায়, যদি দিনের বেলা খুঁজে না পাওয়া যায় তাহলে আপনাকে রাত্রিবেলা যেতে হবে সন্ধ্যার পর, তাহলে খুঁজে পাবেন এবং ওই পোকাগুলো হাত দিয়ে ধরে হাতে গ্লোভস পরে নিতে পারেন, সেগুলো মেরে ফেলবেন। আর যদি পাতা পোড়ার একটা ছবি দিয়েছেন আপনি, সেখানে দেখা যাচ্ছে যে পাতাগুলো চারদিকে পড়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি যদি বেশি পরিমাণ সার বা কীটনাশক ব্যবহার করেন তাহলে এরকম হতে পারে, অথবা সার কীটনাশক কখনো ব্যবহার না করে থাকলে সেটাও হতে পারে, অথবা রোগের কারণে হতে পারে, আপনি আগে ভালো করে মিলিয়ে দেখবেন কোনটা হয়েছে। আর রোজি জান্নাত নামে এক আপু বলেছেন যে এই সিজনে লেবু ছত্রাক জাতীয় গাছের যত্ন
প্রুনিং দেওয়া সম্পর্কে জানাতে বলছেন যে আসলে এই এখন বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টিপাত হয়, কোনোভাবেই যাতে লেবু জাতীয় গাছে বা ছাত্রের কাছে পানি না জমে বা সব সময় পানির সাথে সাথে মাটির সাথে সাথে না থাকে, এই জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে। আর বৃষ্টি শেষ হয়ে গেলে শীতের আগে দিয়ে গাছগুলোকে, যদি বেশি ডাল লম্বা লম্বা থাকে বা লিকলিকি ডালগুলোকে, আপনি ছাঁটাই করে দিবেন এবং গাছের গোড়ার মাটির সাথে আপনি জৈব সার ব্যবহার করবেন। এরপরে আমাদের যে ম্যাজিক পদ্ধতি রাসায়নিক সার ব্যবহার করার নিয়ম আছে সেটা আপনি অনুসরণ করবেন। আর হোসনে আরা পান্না আপু আরেকটা বড়ই গাছের ছবি দিয়েছেন, তিনি বলেছেন যে ডগাগুলো হলদেটে হয়ে যাচ্ছে। সম্ভবত আপনার এই ছবিটিতে বা গাছের যে ডগায় মাকড় আক্রমণ করেছে অথবা পুষ্টির অভাব হয়েছে, তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন যে এই ছবিটিতে আপনি ওই যে ডগাগুলো আছে এই আক্রান্ত ডগাগুলো আপনি ছাঁটাই করে ফেলতে পারেন। আর হচ্ছে এখানে আপনি মাকড় নাশক একটি ব্যবহার করতে পারেন এবং যদি সার না দিয়ে থাকেন তাহলে আমাদের ম্যাজিক পদ্ধতি অনুসারে সার দিতে পারেন, এটা একটা বিষয় এখানে খেয়াল করবেন। আর একজন বলেছে, উনি বলেছেন যে একটি গাছের ছবি দিয়েছেন যে এখানে লাল ধরনের পোকা হয়, এই পোকাগুলো উনি বলেছেন যে সেই পোকার একটা ছবিও দিয়েছেন। এই ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেড পাম্পকিন বিটল। এই রেড পাম্পকিন বিটল কাজ হচ্ছে তারা পাতার মধ্যে বসে এবং প্রথমে একটা গোল দাগ দেয়, এরপরে সেই দাগের ভিতরে সবুজ অংশগুলো খেয়ে ফেলে এবং একটা নেটের মতো বা জালের মতো সৃষ্টি হয় এবং পুরো পাতাটাকে খেয়ে ফেলতে পারে এবং পাতাটি নষ্ট হয়ে যায়। এরা শুধু চারা গাছে যদি আক্রমণ করে তাহলে খুব বেশি ক্ষতি হয়, বড় গাছে আক্রমণ করলে খুব বেশি ক্ষতি হয় না, এদেরকে ধরে আপনি মেরে ফেলবেন। আর ছবিতে যে পরিমাণ খাওয়া দেখা যাচ্ছে এই খাওয়াতে কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। আর সাইফুন নেসা তিনি একটা ছবি দিয়েছেন, পেয়ারার ছবি, এখানে তিনি বলেছেন যে কিছুদিন ধরে এরকম হয়েছে। তিনি অনেকগুলো সার, জৈব সার রাসায়নিক সার ব্যবহার করেছেন, ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন কয়েকবার দিয়েছেন। আমার মনে হচ্ছে এই গাছের ছবিটিতে বাইরের যে ছবিটি আঁকা সেখানে বোরন এবং পটাশ সারের অতিরিক্ত প্রভাবজনিত লক্ষণ মনে হচ্ছে, আপনি এই সারগুলো এখন আর দিবেন না এবং পাতাতে প্রতিদিন কয়েকবার করে শুধু পানি স্প্রে করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তিনি লিখেছেন যে এখানে একটি ই দিয়েছেন, একটি এখানে আপনার ছবি দিয়েছেন, সে হচ্ছে ড্রাগন ফ্রুটের ছবি। তিনি বলেছেন যে কোনোভাবে তিনি ড্রাগন ফ্রুট গুলোকে বাঁচাতে পারছেন না, অর্থাৎ এখানে ড্রাগন ফ্রুটের ফলগুলো পচে গেছে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই পচা ড্রাগন ফুলগুলো মানে ফলগুলোকে অপসারণ করবেন এবং যখন ফুলগুলো পরাগায়ন হয়ে যাবে, পরাগায়ন হওয়ার পর আপনি সেটাকে ওই যে ফুলগুলো যে নেতিয়ে যাবে বা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে সেগুলোকে কেটে ফেলবেন এবং একটি ছত্রাকনাশক তখন স্প্রে করে দেবেন। আর যদি বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা আপনি এই সময়ে আপনি একটা ব্যাগিং করে দিতে পারেন, টিস্যু ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিলে তাহলে দেখা যাবে যে এখানে কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি পলিথিন দিয়ে ব্যাগিং করে দেন তাহলে আপনি নিচের দিকে খোলা রাখবেন, তাহলে হবে আশা করা যায়। এই ছিল আজকের ও আরো কয়েকটি কমেন্টস আছে মনে হচ্ছে, সরি। মিলিবাগ থেকে মুক্তি পেতে চাই, মিলিবাগ থেকে মুক্তি পেতে হলে প্রথম থেকেই আপনাকে হাত দিয়ে রেখে দমন করতে হবে। আবার যদি খুব বেশি আগে থেকে আক্রমণ হয়ে যায় আপনি খেয়াল না করেন তাহলে মার্শাল অথবা নাইট্রো বা রিভার বা ফাইটার এগুলোর কোন একটা আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আশা করি এটা দমন হয়ে যাবে, 10-15 দিন পর পর আপনি 2-3 বার দিলে হয়ে যাবে। আরেকজন বলেছেন রঞ্জন কুমার, তিনি যে আমার ছাদে আম গাছে ব্যানানা আম বা ব্রুনাইকিং আম মানে গাছের গ্রাফটিং তিনি করতে চান, কারা দিবে? তো আপনি নিকটস্থ কোনো একটি হর্টিকালচার সেন্টার বা নার্সারি থেকে যোগাযোগ করেন, তারা আপনাকে রিকোয়েস্ট করে দিতে পারে, এটা একটা বিষয়। আরেকজন বলছেন মাহফুজ হক মাসুম, তিনি একটা ছবি দিয়েছেন গাছের এবং সাথে সাথে তৌহিদুল ভাই একটা ছবি দিয়েছেন যে উনি বলেছেন আমার একই সমস্যা। আসলে একই সমস্যা নয়, প্রথম যে ছবিটি যিনি মাহফুজুল হক ভাই দিয়েছেন সেই ছবিটিতে দেখা যাচ্ছে যে এখানে কতগুলো পাতা হলুদ হয়ে গেছে, এই ছবিটিতে নিউট্রিয়েন্টের অভাব হয়েছে অর্থাৎ ইউরিয়া বা সালফারের অভাব হয়েছে, তিনি ইউরিয়া সালফার গাছটিতে প্রয়োগ করলে সমস্যা দূর হয়ে যেতে পারে, অথবা মাটি বেশি ভেজা থাকার কারণে হয়েছে, যদি মাটি নিঃশুকানোর ব্যবস্থা করেন বা ভালো নিষ্কাশন ব্যবস্থা করেন তাহলে এটা সমস্যাটা দূর হয়ে যাবে। আর তৌহিদ ভাই যে ছবিটি দিয়েছেন সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার জড়িত যে লক্ষণ সেটা এখানে দেখা যাচ্ছে, আমার মনে হয়েছে পাতাগুলো একদম কেমন যেন পুড়ে গেছে বা এফেক্টেড হয়েছে সেটা একটা সমস্যা। এই জন্য উনি মাটিতে যদি সার দিয়ে থাকেন তাহলে আর দিবেন না, বা কোনো কীটনাশক বা ছত্রাকনাশক যদি স্প্রে করে থাকেন তাহলে সেটা আর স্প্রে করবেন না, এটা হচ্ছে পুড়ে যাওয়ার মানে অতিরিক্ত লক্ষণ জনিত একটা সমস্যা দেখা যাচ্ছে, ওই কাজগুলো তুমি করবেন না। আর যদি ইউরিয়া বা সালফার ব্যবহার করে না থাকেন তাহলে উনি এই পাতাগুলো একটু যখন আরেকটু সময় যখন হবে অর্থাৎ কিছুদিন পরে উনি এটা ব্যবহার করলে হয়তো বা কিছুটা হতে পারে। আর কোনো সার যদি ব্যবহার নাই করে থাকেন তাহলে ম্যাজিক পদ্ধতিতে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন।
আরেকটা হচ্ছে যে উনি বলেছেন শাহজাহান সুলতানা, তিনি বলছেন শীতকালে লাগানো টমেটো, গাছের বীজ থেকে চারা করছিলাম, ফুল আসে কিন্তু ফল টমেটো ধরে না, এখন কি করণীয়? তো শীতকালে লাগানো টমেটো যদি শীতকালীন জাত হয় তাহলে এখানে এখন গরমকাল, এই সময়ের যে টেম্পারেচার এই সময় এখানে ফল ধরার না সম্ভাবনাই বেশি, পুরচেজ হবে না, সেই ক্ষেত্রে আপনার সেটা দেখতে হবে একটা বিষয় কোন ধরনের জাত ছিল। আর উনি রোকসানা আনোয়ার উনি একটা গাছের ছবি দিয়েছেন, উনি এখানে যে লেবু গাছের ছবি সেটাতে দেখা যাচ্ছে যে এখানে কিছু পাতা খাওয়া দেখা যাচ্ছে, তো সম্ভবত এখানে ওই পাতা খেকো যে লেমন বাটারফ্লাই আছে তারা পাতাগুলো খেয়েছে, আক্রান্ত পাতাগুলো কেটে ফেললেই হবে, বাকি আপনার গাছটি কিন্তু ভালো আছে, এটা একটা বিষয়। আর ঝিঙ্গা গাছে একটা ছবি দিয়েছেন একজন তাহমিনা হোসেন নীলাপু, তিনি বলেছেন যে এখানে ঝিঙ্গাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঘরা সমাধান, একটা সমাধান যে আপনার এই গাছে পুরুষ এবং স্ত্রী ফুল একসাথে ফুটেনি, যার কারণে এখানে পরাগায়ন হয়নি। ঘরোয়া সমাধান হলো যদি পুরুষ আর স্ত্রী ফুল গাছ আপনি একসাথে ফোটাতে পারেন তাহলে আপনার এই গাছে এই এরকম হবে, আপনার ঝিঙ্গা টিকে যাবে, আর ব্যাকিং করবেন পরাগায়নের পর এবং ফেরোমন ফাঁদ স্থাপন করবেন। আরেকজন আকিব নুরবাই দিয়েছেন যে ড্রাগন ফলে নতুন কুড়ি কেমন হচ্ছে, এই কুড়ির যে যে জয়েন্ট ছিল সেই জয়েন্টের এই জায়গায় আপনি গাছটি কেটে দেন, তাহলে ইনশাল্লাহ যে গাছটি ভালো হবে মানে আবার নতুন করে ভালো খুশি হবে, এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে শামিমা রহমান তিনি একটি পোস্ট দিয়েছেন, এটা খুবই আপত্তিজনক একটি পোস্ট, আমরা আপনাকে সময় দিচ্ছি, আপনি যদি এই ধরনের পোস্ট দেন তাহলে আমাদের এই গ্রুপ থেকে আপনাকে এ করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে, আপাতত আপনার পোস্টটি আমরা রিমুভ করে দিলাম। এস এ বিথি লেবু গাছের একটি ছবি দিয়েছেন, তিনি বলেছেন পাতাটা কুঁকড়ে গেছে এবং সমাধান চাই, এখানে খেয়াল করেন যেখানে পাতাগুলো কুঁকড়ে গেছে, সম্ভবত এখানে দুটি ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে লিফ মাইনার অথবা মাকড়ের আক্রমণ হতে পারে, তো যদি লিফ মাইনার বা মাকড় আক্রমণ যেটাই হোক না কেন বেশি আক্রান্ত পাতাগুলোকে আপনি ছাঁটাই করে ফেলবেন এবং একটি মাকড় নাশক 1 লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করবেন বিকেলবেলায়, এবং এর 7 থেকে 10 দিন পরে আরেকবার স্প্রে করবেন এবং ওই একই ইন্টারভেলে 3 বার দিতে পারেন। আর যদি লিফ মাইনার হয় সেক্ষেত্রে আপনি সাকসেস, একটি কীটনাশক রয়েছে জৈব কীটনাশক, আপনি 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কার্টাপ বা কার্বারিল গ্রুপের একটি কীটনাশক আপনি স্প্রে করে দিতে পারেন। আমার মনে হয় আজকে কমেন্ট গুলো এখানে শেষ করলাম, তো যারা যারা আমাদের এই কমেন্ট অংশগ্রহণ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বাকি যারা আছেন একই সমস্যা তারা এই ভিডিওটি দেখে নেবেন এবং পরবর্তী দিনে এই সমস্যাগুলো নিয়ে আর পোস্ট দিবেন না। তো সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফিজ।